রাজকীয় স্বাদের এই সাবুর পায়েশটি করার জন্য কি করতে হবে বন্ধুরা বলো তো? কি করতে হবে বলো? কি করতে হবে পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে। হ্যাঁ বন্ধুরা, স্কিপ করলেই মিস করে যাবে, কিন্তু ভিডিওটি দেখতে থাকো, ভীষণই ভালো লাগবে। অসাধারণ স্বাদের এই সাবুর পায়েশ রেসিপিটি নিজেও খাও, সকলকে বাড়িতে তৈরি করে খাওয়াও, সবাই খুব আনন্দ পাবে, ভীষণ খুশি মনে খাবে। গাইজ, আমি পপি, পপির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি করব সাবুর পায়েশ, সকলে মিলে খাবে করে আয়েশ। তো চলো, হ্যাঁ সাবুর পায়েশ করব আজকে আমি। সাবুর পায়েশ এমনই একটা জিনিস, যারা ধরো একাদশীর দিন সাবুর পায়েশ খাওয়া যায়, খেতে পারবে। তারপরে ঠাকুরকে, যেমন আমরা চালের কিছু ঠাকুরকে নিবেদন করি না, আমরা ঠাকুর ভোগে চালের কিছু দিই না, তো তারা সাবুর পায়েশ করে ঠাকুর ভোগে দিতে পারবে। সাবুর পায়েশটা সত্যি খুবই ভালো জিনিস আর খেতে অসাধারণ হয়। তো চলো, সাবুর পায়েশ করতে গেলে তো যেতে হবে রান্নাঘরে, আর রান্নাঘরে আজকে আমি গ্যাসেই করব। চলো, আমি সবটাই ব্যবস্থা করে নিয়েছি, আর নিয়ে এবার যাওয়া যাক রান্নাঘরে। আর এই যে আমার রমণী এখানে পড়ছে পরীক্ষা কাল থেকে। তোমাদের বলি, আমি সাবুটাকে ভালো করে, খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে হালকা, বেশি জল দিইনি, অল্প একটু জলের ছিটা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, যার জন্য দেখো সাবুটা কেমন ঝরঝরে হয়েছে। এটাকে বেশি জলে ভেজালে চলবে না, কিন্তু এ দেখো শক্ত আছে, কিন্তু ঠিক আছে, পুরোপুরি এই যে খুব জোরে প্রেশার দিলে তাহলে এরকম হচ্ছে। তো এটাই এইভাবেই রাখতে হবে। আর এই সাবুটাকে আমি এখন ঘি মাখাবো, ঘি মাখিয়ে নেব সাবুটাকে। মোটা দানা সাবু নিয়েছি এখানে, ছোটো দানা সাবু নিলেও হয়, তো আমার ভালো লাগে মোটা দানা সাবুটা, তাই আমি মোটা দানা সাবুটাই নিয়েছি। আমি এখানে আন্দাজ করে একটু ঘি নিলাম, ঘিটাকে আমি এবার সাবুটার মধ্যে মাখিয়ে নেব। ঘিটা দিয়ে আমি কড়াইয়ে যদি টেলে নিতাম তাহলে সাবুটা দলা হয়ে যেত, আর যখন দুধের মধ্যে দেবো না কেমন দলা দলা হয়ে যায়, ঠিক আমার ভালো লাগে না। তাই আমি ঘিটা দিয়ে আমি এইভাবে মাখিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। এটা মাখানো থাকুক 10 মিনিট, ততক্ষণে আমি দুধটা বসাবো। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, একদম দুধ যত ভালো জাল হবে পায়েস তত টেস্ট হবে, বুঝলি? ওই দেখো কে এসেছে, হ্যালো, ওকে বলেছি একটুখানি ক্যামেরাটা ধরে দিতে। আমার স্ট্যান্ডটা, আমি ট্রাইপড সেজে এসেছি, ট্রাইপড সেজে। এখানে দেখো এলাচ দানা দিয়ে দিচ্ছি দুটো, আর দুধ আমার কিন্তু জাল হয়ে গেছে। ভীষণ ভালো করে দুধটাকে ফোটাতে হবে, দুধ যত ফোটাবে পায়েসের টেস্ট তত বাড়বে, একদমই সত্যি কথা। দুধ ফুটলে দুধের একটা আলাদা সেন্টি বেরোয়, আর সেটাই পায়েসের জন্য ভীষণই ভালো লাগে। তো হয়ে এসেছে আমার দুধটা জাল দেওয়া, এবার আমি সাবুটা যে রেখেছিলাম ঘি মাখানো সেটা আমি দিয়ে দেবো। এবার আমি দেবো এই যে সাবু, সাবু 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 সাবু। খুব সাধারণ ঘরের বউ আমি, আর আমার ভিডিও খুব সাধারণ, কোনো সাজানো গোছানো কিছু নেই, যেভাবে আমি থাকি, যেভাবে আমি পারি সেইভাবেই আমি করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো। আর যে বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এই যে সাবুটা দিয়ে দিলাম, এবার কিন্তু সাবুটাকে ভীষণ করে নাড়তে হবে, না হলে সাবু নিচের দিকটা দলা হয়ে যাবে এবং লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ভীষণভাবে নাড়তে হবে, দেখছো তো আমি হাতা দিয়ে কীভাবে নাড়ছি, কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। আর গ্যাসটাকে মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম মানে খুব বেশি হাই করা যাবে না, আবার খুব বেশি স্লো করা যাবে না, মিডিয়াম রেখে তোমার এটাকে নাড়তে হবে। আর আমি ছোটো ওভেনটাতে বসিয়েছি, কখনও একটু বাড়িয়ে দিচ্ছি নিজের সুবিধার জন্য, আবার কখনও একটুখানি কমিয়ে দিচ্ছি, এইভাবেই ব্যালেন্সটা রাখতে হবে গ্যাসের। আর এই সাবুর মধ্যে আমি এখন দেব একটু গুড়, গুড় বলতে আমি নলেন গুড় পাইনি, আর দেব হচ্ছে চিনি, 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এবার ওই গুড়টা আমি দেবো, নলেন গুড় পাইনি, আমার কাছে ছিল একটু আখের গুড়, অল্প ছিল, কালারের জন্য আমি একটুখানি দেব। আগে জানো তো পায়েসে লাল বাতাসা হতো, সেটা দিতাম, এখন সেই লাল বাতাসা পাওয়া যায় না, রং করা কেমন হলুদ হলুদ বাতাসা, তো সেই কারণে আমি একটুখানি কালারের জন্য দেখো গুড় ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর গুড়টা দেওয়ার পরে আস্তে আস্তে কেমন কালার হচ্ছে দেখো, বেশ ভালো লাগছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না বন্ধুরা, বাট এখানে কিন্তু পায়েসের রংটা যথেষ্ট লাল লাল হয়ে এসছে। আমি জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে। আর একটু হবে কালার, গুড়টা গলে, হ্যাঁ একটু গুললেই হয়ে যাবে। পায়েস হবে আর কাজু কিশমিশ দেবো না, তা কি হয়?
তো কাজু কিশমিশও দিয়ে দিলাম এর মধ্যে, ধুয়ে নিয়েছিলাম আগে, ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। আর গুড় এখনও গলেনি, অল্প একটু রয়েছে, আমি ভাঙতেই পারলাম না, জানো তো কি শক্ত গুড়টা। তো কমপ্লিট আমার সাবুর পায়েশ করা, এবার হচ্ছে পরিবেশন করার পালা, ঠান্ডা হোক তারপরে আবার দেখাবো তোমাদেরকে ব্যাপারটা কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে দেখাবো। এই যে দেখো তোমরা কড়াইতেই একটু দেখে নাও, বসো ভিডিও করো নাকি? হুম, দারুন টেস্টি আছে, টেস্টি। ওরা সাবু পছন্দ করে না, কিন্তু পায়েসটা খুব ভালো হয়েছে না বাবা? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। তো এই যে ফাইনাল লুক, তোমরা দেখে নাও কেমন হয়েছে, তোমরা জানিও প্লিজ কমেন্ট বক্সে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও, তোমাদের আমার ভুল ত্রুটি থাকলে পারে সেটা তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, কারণ তোমরা না যদি জানাও তাহলে আমি বুঝতে পারবো না আমার কোথায় ভুল হচ্ছে, তাই না? তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পপির পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া, আর কিছুই না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কি বলো তো, সব সময় হাসি খুশি থাকো, বিন্দাস থাকো, টাটা।